জিয়াম হাসান মনির সাতক্ষীরা জেলা থেকে পাঠানো তথ্য। এবারের চিত্র, কালীগঞ্জ উপজেলা বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে রেডিও নলতা FM 99.2। সাতক্ষীরা জেলা উদীচীর কালীগঞ্জ উপজেলা বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে রেডিও নলতা FM 99.2 এর অডিটোরিয়ামে ছোট্ট সোনামণিদের নিয়ে নৃত্য পরিবেশনা করেন ও অসাধারণ নৃত্য দূর প্রত্যয় ব্যক্ত করি উদীচীর হাত ধরে সন্ত্রাস মুক্ত সমাজ গড়ি, এই স্লোগান সামনে রেখে আজ বিকেলে FM রেডিও 99.2 রেডিও নলতার অডিটোরিয়ামে উদীচীর সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলা বার্ষিক সম্মেলনে ও আয়োজিত সাংস্কৃতিক উক্ত অনুষ্ঠানে FM রেডিও 99.2 নলতার স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাক্তার আবুল ফজল মাহমুদ বাপ্পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মেলনের স্থানীয় সাংবাদিকরাও। এই সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ে অতিথির বক্তব্য সংবাদকর্মী, শিক্ষক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। নিহত শিল্পীদের জন্য নিরবতা পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে আগামী 2 বছরের জন্য সেলিম শাহরিয়ারকে সভাপতি প্রদান করেন ও সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন চক্রবর্তীকে 19 সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। আগামী দিনগুলোতে এই উচ্চশিক্ষা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং কি করণীয় হবে এ বিষয়ে একটি কর্মকর্তা প্রণালী কর্মপথ বার্তা আপনারাই আজকে নিরূপণ করবেন। আর একটি কথা না বললে নয়, অনেক ভুল ত্রুটি হয়, স্বাভাবিক, সুবিধাই মানুষ করে, আমরা সেভাবেই হয়তো
আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটনে ক্লিক করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।